আচ্ছা, তাহলে আজ আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আর একটা যে চ্যাপ্টার, সেটা হচ্ছে সমাহার বৃদ্ধি বা হ্রাস, এটা পাঠ ছিল, সেই পাঠের একটা অংশ আমরা আজকে করবো। তা আচ্ছা, প্রথম ক্লাস হবে আজকে, আজকে আমাদের প্রথম ক্লাস, সেটা কি ছিল? সেটা সমাহার বৃদ্ধি বা হ্রাস। সমাহার বৃদ্ধি বা হ্রাসের আমরা দুটো পয়েন্ট আমরা ঢুকেছি, সেটা কি? এক হচ্ছে মূল্যের সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর 2 নম্বর হচ্ছে জনসংখ্যার সমাহার বৃদ্ধি বা হ্রাস। মূল্যের সমাহার বৃদ্ধি বা হ্রাস কি জিনিস সেটা আমাদের জানতে হবে। যে কোনো দ্রব্যের মূল্য সমাহারে বৃদ্ধি বা হ্রাস পেলে প্রতি বছর দ্রব্যটির মূল্য একটি নির্দিষ্ট হারে বা পার্সেন্টেজে বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলে এটা কি হচ্ছে? একটা দ্রব্যের উপর ডিপেন্ড করছে, একটা দ্রব্যের বৃদ্ধি বা হ্রাস কি হচ্ছে, যদি প্রতি বছর একটা পার্সেন্টেজ কম বা বৃদ্ধি পার্সেন্টেজ থাকে, সেটার উপরে কি হয়, চেঞ্জ হয়, সেটাই আমাদের এটা প্রথম পয়েন্টে এটা বলতে চাচ্ছে। আর জনসংখ্যার সমাহার বৃদ্ধি বা হ্রাস, এখানে কি বলেছে, কোন স্থানের জনসংখ্যার সমাহারে বৃদ্ধি বা হ্রাস পেতে হ্রাস পেলে প্রতি বছর ওই স্থানের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে বা পার্সেন্টেজে বৃদ্ধি বা হ্রাস হবে, তাহলে এটাই হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। মূল্যের বৃদ্ধি হচ্ছে দ্রব্যের মূল্য, আর জনসংখ্যা হচ্ছে মানুষের বা জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে বোঝানো হয়েছে। আরো কি পয়েন্ট করা আছে? আরো কয়েকটা পয়েন্ট করা আছে, যখন কোন দ্রব্যের বর্তমান মূল্য P টাকা হলে R% বৃদ্ধি বা হ্রাস যদি হয়ে থাকে, R% হ্রাস যদি N বছর পর আর N বছর আগে, যে দুটো সূত্র হয়, N বছর পরে যদি দ্রব্যের মূল্য A হয়, তাহলে এর যে সূত্র সেটা হচ্ছে P × 1 + 1 ± R/100 তার পাওয়ার হচ্ছে N। এখানে প্লাস মাইনাস কেন বলা আছে? যদি পার্সেন্টেজ বৃদ্ধি হয় তাহলে প্লাস হবে, আর যদি পার্সেন্টেজ হ্রাস হয় তাহলে মাইনাস হবে। তাদের বুঝে গেল? এটা হচ্ছে যদি পরে, যে আমাদের মনে করো এরকম একটা টাইম থাকলো, এটা হচ্ছে একটা সাল, মনে করো 2000 সাল, 2000 সালের পরে যে সাল হয় সেটা যদি হয় 2002 বা 2001, অর্থাৎ পরের যে সাল 2020 যেরকম হতে পারে, পরের সালগুলো পরের হয়। আর যদি এই ঘটনাটা উল্টো হয়, যদি এরকম হয় যে 2020 থেকে পিছনের দিকে যাচ্ছে, 2000 সাল আপনার, 2020 থেকে পিছনের সাল আসলাম, অর্থাৎ যদি পিছনের দিকে আসি, তখন যে মূল্যটা আসবে তখন হচ্ছে P/1 + R/100, যার পাওয়ার হচ্ছে N। ব্যাপারটা বোঝা গেল? আর প্লাস মাইনাস ব্যাপারটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস বলে, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের যেটা জানতে হবে বা যেটা খেয়াল করতে হবে, যে এটা আমাদের আগে বলছে না পরে বলছে, এটা দেখতে হবে, পূর্বে বলছে নাকি বিফোর বলছে, কথা বোঝা গেল? আফটার বিফোর বিফোর সেই ব্যাপারটা থাকছে। তাহলে এই হচ্ছে আমাদের কতগুলো মেন সূত্র। আমরা যে অঙ্ক, এই অঙ্কগুলো যেভাবে করবো, সেটা হচ্ছে আমরা যেটা চক্রবৃদ্ধি সূত্র করে এসেছি, যে অনুপাত বের করে বা আমরা রেশিও বের করে যে অঙ্কগুলো করেছি, সেই অঙ্কেই আমরা করবো। শুধুমাত্র কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে, বা কনসেপ্টটা একটা ধরার ব্যাপারটা রাখতে হবে, যেটা ধরাটা কিরকম ধরতে হবে, দেওয়াটা কেমন থাকতে হবে। যদি এরকম থাকে, আমরা অনুপাত অনুপাত বা তোমার হচ্ছে পি আর এর যে অনুপাত বের করেছিলাম বা রেশিও তৈরি করেছিলাম, রেশিওতে কি হচ্ছিল, যে প্রথমে পি অথবা পরে এ আসছিল। এইখানে আমরা ডাইরেক্ট যেটা পাচ্ছিলাম, যে যদি মূলধন বর্তমান মূলধন বলে তাহলে সেই ক্ষেত্রে পি ধরছিলাম, আর যদি পরে কত হচ্ছে সেটা এ হচ্ছে। এটা ছিল হচ্ছে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের প্রথম দিকে ছিল। কিন্তু এইখানে যখনই আমাকে পূর্বে বা আগে, পরে বা পরে যদি বলে, যদি পূর্বে বলে তাহলে সেই ক্ষেত্রে পূর্বে মানে কি, 2000 সাল আছে, 2020 এসে 2000 সালে আসছে, অর্থাৎ পূর্বে পিছাচ্ছে, আগে আসছে, সেক্ষেত্রে যে পিটার মান যেটা হবে বা যে মানটা দেওয়া থাকে বর্তমান, বর্তমান মানটা তখন হয়ে যাবে এ। কথাটা বুঝে গেলে? পূর্বে যদি বলে বর্তমান মানটা এ যাবে, আর আর যদি কোনো কথায় উল্লেখ না থাকে, যদি পরে থাকে, তাহলে সেক্ষেত্রে পি মানটাই হচ্ছে বর্তমান মান। যেটুকু বললে সেটা আমার অঙ্ক করতে আরো ভালো ক্লিয়ার হবে। আমি আর একবার বলছি কথাটা, যে এর মানটা আর পি এর মান, আমরা যদি প্রশ্নের বর্তমান উল্লেখ থাকে তখন আমরা পি এর সঙ্গে তুলনা করতাম, যদি বলে যে বর্তমানে 2020 সালে এত টাকা হলো, 2000 সালে কত, বুঝলে? আমরা অনুপাত দুটো বের করার পরে যে বর্তমান তারা থাকবে সেটা আমরা এর সঙ্গে তুলনা করবো। কথাটা বোঝা গেলে? অঙ্ক করতে গেলে তারা বোঝা যাবে। আমরা অঙ্ক শুরু করি, প্রথম অঙ্কটা আমরা একবার দেখি, দেখলেই বুঝতে হবে কি বলতে চাচ্ছে। প্রথম অঙ্কটা করো, একটা জমি 2016 সালের দাম 20 লক্ষ টাকা, জমিটির
মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2018 সালে জমিটির দাম কত হবে? এটা আমাদের প্রশ্ন বলেছে। দেখো এইখানে 2018 সাল আর 2016 সাল এদের মধ্যে সময়ের পার্থক্যটা কত? দেখো এখানে 2018 সাল আর 2016 সাল এদের মধ্যে যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 2 বছর, এন সমান 2 বছরের, কথা বোঝা গেল। এখানে যে অ্যামাউন্টটা বলেছে তুই, যে আমার 2,20,000 টাকা, তাই না? 20-এর পরে 5টা শূন্য আছে, দেখো তো একবার। 20-এর পরে 5টা শূন্য, 2-এর পরে 6টা শূন্য, তার মানে এটা 20,00,000 টাকা। আর পার্সেন্টেজ, আর যে পার্সেন্টেজ সেটা কত বলে দিয়েছে? 10% বলে দিয়েছে, তাহলে এটাও দিয়েছে 10%। তাহলে এটাকে কি বলেছে যে 2016 থেকে 2018, তার মানে এটা পরের গল্পটা বলেছে। আর পরের গল্প নর্মাল গল্প, অর্থাৎ এই পার্সেন্টেজ কে যদি আমরা অংশে করে নিই 1/10, তাহলে 10 সেটা যাচ্ছে 11, 10 11, অর্থাৎ এটা 100, এটা 121, তাহলে রেশিওটা এটা গেল। অর্থাৎ 100 টাকা, 100 যদি, তাহলে পি টা আবার 100 সঙ্গে তুলনা করতে হবে, তাহলে এতে কত, কথা বুঝে গেল? তাহলে পি এর, তাহলে পি সমান তোমার হচ্ছে 100 সমান সমান 20,00,000 টাকা, তাহলে 1-এ কত? 121-এ কত? বাই 100 × 100, বোঝা গেল? তাহলে এই দুটো শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমার যেটা থাকছে সেটা হচ্ছে যদি গুণ করে দিই, তাহলে 4, 2, 4, 2, 4, 2, তারপর হচ্ছে কটা শূন্য বসবে? 1, 2, 3, 3টি শূন্য বসবে, 1, 2, 3, 4টা শূন্য হবে, ঠিক ঠিক 4টা শূন্য হবে, 8টা শূন্য হবে, 4টা শূন্য, তাহলে যেটা উত্তর আসলো সেটা হচ্ছে আমাদের 2, 4, 2, 4, 0, কতটা? দুই। একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 15% হারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 10,000 টাকা হলে 3 বছর পর দ্রব্যটির মূল্য কত টাকা হবে? তাহলে এখানে টাইম কত বলে দিচ্ছে? এম সমান সমান 3 বছর, 15%, আর পি এর মান হচ্ছে 10,000 টাকা। এই যে টোটাল প্রশ্ন আমাদের এখানটাই, তাহলে আমি 15% কি লেখা যায়? 3/10, 3/20, 3/20 অংশ হয়ে গেল। অর্থাৎ এটা যেহেতু পার্সেন্টেজ বৃদ্ধি বলেছে, তার মানে 20 টাকা সেটা 23 টাকা যাচ্ছে, 20, 23, 20, 23, এটা গুণ করলে 4,000 টাকা, আর এইটা টোটালটা গুণ করলে যেটা হয় 12,167 টাকা, বুঝা গেল? 12,167 টাকা, তার মানে এখানে পি যেটা আছে, তাহলে আমরা 8,000-এর সঙ্গে কি করতে পারি, সমান সমান করতে পারি, শর্ত অনুসারে 8,000 সমান সমান 10,000 টাকা, 1,000 সমান সমান লেখা যায় 10,000/8,000, আর হচ্ছে 12,167 সমান সমান কত লেখা যায়? 12,167, এটা সমান সমান কি লেখা যায়? গুণ 12,167, বুঝা গেল? তাহলে এই 3টে শূন্য আমি কেটে দিই, তাহলে যেটা দাঁড়াচ্ছে যাচ্ছে 12,167 × 10/8, কথা বোঝা গেল? এটাকে ভাগ করলে, অর্থাৎ নিজেরা এটা ভাগ করবো, এটা বাইটা ভাগ করে নিয়ে এটা ভাগ করলে যেটা আসে 15,208.75, এইটা আছে উত্তর। সেটা ভাগ করে দেখবা যে 15,208 × 75 বা 75। একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 18,522 টাকা হলে 3 বছর পূর্বে দ্রব্যটির মূল্য কত ছিল? দেখো এখানে যে এন সমান সমান 3 বছর, এই বছরটা কি পূর্বে বলে দিচ্ছে, তাই না? পূর্বে প্রশ্নটা চেয়েছে 3 বছর পূর্বে, তাহলে 3 বছর পূর্বে যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সিস্টেমটা আমাদের যেটা লাস্টে গিয়ে এটা কাজ করতে হবে সেটা তো ফলো করবে। তাহলে এইখানে দেখো পার্সেন্টেজ কত দিয়েছে, প্রথমে 5% দিয়েছে। আচ্ছা টোটাল অ্যামাউন্ট কত দিয়েছে এখানটায়? 18,522 টাকা, গুড। তাহলে এখানে 5% আমরা অংশ করলে 1/20, তাহলে 20 টাকা
হচ্ছে 21 টাকা, কুড়ি 21, কুড়ি 21, বোঝা গেল? এটা যদি আমি গুণ করে তাহলে সেটা সেক্ষেত্রে আসা হচ্ছে 8,000, আর এটা গুণ করলে 9,261 টাকা, এটা বোঝা গেল? এবার দেখো, এবার হচ্ছে কাজটা, এই যে তোমার হচ্ছে 18,522 টাকা, এই টাকাটা তুলনা করবো কার সাথে? আমরা আগে যখন টুইটার আগের অঙ্ক দিয়েছিলাম আমরা এই দিকটার সাথে তুলনা করছিলাম, এবার তুলনা করতে হবে এই দিকটা, কেননা এটা যেহেতু পূর্বে বলেছে, পূর্বে বললে আমরা এর সঙ্গে তুলনা করবো। তাহলে শর্ত অনুসারে 9,261 সমান সমান হচ্ছে 18,522, তাহলে এক সমান সমান লেখা যায় 2, অর্থাৎ এটা যদি ভাগ করে দিই, এক সমান সমান 9,261, এটা ভাগ করলে হচ্ছে 2, তাহলে এক সমান সমান হচ্ছে 2, বুঝা গেল? এক সমান সমান 2, তাহলে 8 সমান সমান কত, অর্থাৎ 8,000 সমান সমান কত, তাহলে 8,000 সমান সমান লেখা যায় 16,000 টাকা, তাহলে এটা হচ্ছে 16,000 টাকা। বল কিন্তু না তা হবে না, এটা তো হ্রাস করেনি, পার্সেন্টেজ তো বৃদ্ধি করছে, পার্সেন্টেজ তো বৃদ্ধি করছে, টাইমটাকে দেখে আসে, হ্রাস করলে তখন কমাবো, আটটা বৃদ্ধি করছে কিন্তু টাইমটা পূর্বে যাচ্ছে, ক্লিয়ার হলো? ওটা যখনই পূর্বে বলবো তখন আমরা এর সঙ্গে তুলনা করবো, সেকেন্ড পার্টের সাথে তুলনা করবো, আর হাস যখন ইয়ে দেখবে তখন জাস্ট দেখতে পেলে বৃদ্ধি না ইয়ে বলছে, বৃদ্ধি পার হাস যদি বলে তাহলে সেক্ষেত্রে 20 থেকে 19 করতাম, যদি রাইট বলে তাহলে সেক্ষেত্রে এটা হবে। আচ্ছা স্যার, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়, দ্রব্যটির বর্তমান মূল্য 29,366 টাকা হলে 3 বছর পূর্বে এর কত টাকা ছিল? আচ্ছা এখানে তাহলে এন কত? এন হচ্ছে 3 বছর পূর্বে বলেছে। আচ্ছা 3 বছর পূর্বে তোমার হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ এখানে যে মূল্যটা বর্তমানে বলে দিয়েছে সেটা কত বলেছে? 39,366 টাকা, কথা বোঝা গেল? আর আর যে পার্সেন্টেজ আর যে বলে সেটা হচ্ছে 8%, তাহলে 8% কে করলে কি হচ্ছে? 2/25 অংশ, ভেরি গুড। তাহলে এই পার্সেন্টেজ যে বৃদ্ধি বলেছে তাহলে আমি এটাকে দুটো পার্ট করবো, অর্থাৎ 25 আর এটা হচ্ছে 27, যেটা আমাদের এটা পি হয় এটা এ হয়, এ ছিল তাই না, পি আর এ, অর্থাৎ এটা কবার লিখবো আমরা, যেহেতু এন তোমার 3, তাহলে 3 বার লিখবো 25 27, 25 27, 25 3টা গুণ করলে কত হতো? 15,625, আমরা কি মুখস্থ করেছিলাম 15,000, এটা আমরা গুণ করলে কত হচ্ছে? 15,625, আর এটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 19,683, 19,683, কথা বোঝা গেল? তাহলে এইখানে আমাদের যেটা খেয়াল করতে, এটা পূর্বে যেহেতু বলেছে তাহলে আমরা সপ্তাহে বেশি নিয়ে সমান আসবে, তাহলে এর সাথে যদি সমান করি 39,366, 39,366 যদি তুলনা করি তাহলে এক সমান সমান পাওয়া যেতে পারে 2, এক সমান সমান 2, কাটাকাটি করলে এক সমান সমান 2, তাহলে 15,625 কে দেখা যায় 32,000 বা 31,000, উত্তরে যেটা আসছে সেটা হবে 31,250, 31,250 টাকা, অর্থাৎ 31,250 টাকা ছিল হচ্ছে 3 বছর পূর্বে, বর্তমানে সেটা হয়ে গেছে 39,366 টাকা। আর যদি এটা সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সূত্র শুরুতেই করেছিলাম সেভাবে করতে পারো, আশা করি সেভাবে দরকার নেই, এইভাবে হয়ে যাবে। পাঁচ, একটি গাড়ি বর্তমান দাম হচ্ছে 20,000, সরি 2 লক্ষ টাকা, প্রতি দাম প্রতি বছর 20% করে হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির দাম কত হবে? একদম নর্মাল কথাটা আছে, 3 বছর পরে, পরের গল্পটা এসে পরে পরে হলে আমাদের যে গল্পটা সেই গল্পই, এখানে যে পি বলেছে সেটা আছে 2 লক্ষ টাকা, আর বলেছে 20%, আর এন বলে দিছে 3 বছর পর, আর পর পরে হলে আমাদের ডাইরেক্ট সুন্দর গল্প হয়, তাহলে পরে হচ্ছে কি হচ্ছে 20% সমান 1/5, তাহলে 5 ইয়ার এর জন্য যে রেশিও তৈরি করি তাহলে 5 আর এটা হলো 6, 5 6 5,
সরি হ্রাস, না হ্রাস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, যেহেতু আচ্ছা প্রশ্নে হ্রাস বলেছে, পার্সেন্টেজ অফ হ্রাস বলেছে, তাহলে সেক্ষেত্রে কি লেখা যায়, তাহলে 5 সেটা 4 হয়ে যাচ্ছে, 5 4 5 4, তাহলে এটা টোটাল গুণ করলে আছে 125। তাহলে এটা গুণ করলে 64, এটা গুণ করলে 125। এবার দেখো পি এর মানটা তাহলে আমি 125 সঙ্গে তুলনা করতে পারি, তাহলে শর্ত অনুসারে 125 সমান লেখা যায় 20,00,000 টাকা, তাহলে 1 সমান লেখা যায় বাই 125 আর 64 তে কত, গুণ 64 কত বোঝা গেল, তাহলে এটা দিয়ে তুমি টোটাল কেটে দিই, তাহলে সে কেটে গুণ করি, এইটা দিয়ে 2000 এ কাটলে হচ্ছে 16 ইনটু 2, এটা আবার 16 সঙ্গে যদি 64 আমি গুণ করি, 16 সঙ্গে 64 গুণ করি তাহলে হচ্ছে 1024, 1024 তারপর দেখো শুনো ঠিকঠাক কাটো, ছয় একটি টিভি বর্তমান মূল্য 40,000 টাকা, টিভির মূল্য প্রতি বছর 6% করে হ্রাস পায়, তাহলে 2 বছর পর টিভিটির মূল্য কত টাকা হবে, টিভিটির যে বর্তমান মূল্য সেটা কত দিয়েছে, 40,000 টাকা। আচ্ছা পার্সেন্টেজ প্রতি বছর তোমার আছে বাড়ছে না কমছে, তাহলে প্রতি বছর পার্সেন্টেজ বাড়ছে কত পার্সেন্ট করে কমছে, 6% করে কমে যাচ্ছে তাই না, আচ্ছা আর কি বলেছে টাইম, এই ঘটনাটা 3 বা 2 বছর হচ্ছে, ঘটনাটা 2 বছর হচ্ছে, তাহলে 6% কে যদি আমরা অংশে করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3/50 অংশ হচ্ছে, 3/50 অংশ, তাহলে এটা যেহেতু কমে যাচ্ছে তাহলে পি আর এ যদি আমরা রেশিও তৈরি করি তাহলে একটা 50 হবে আর একটা 47 হবে, 50 47, বুঝা গেল, তাহলে এবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের দুটো পক্ষের মধ্যে গুণ করা, তাহলে 50 50 গুণ করলে যে 600 2500 আর 47 গুণ 47 গুণ করলে হচ্ছে 2209, 2500, আচ্ছা 2500 টাকা, সেটা হচ্ছে 2209 টাকা, কথা বোঝা গেল, তাহলে শর্ত অনুসারে আমি যেটা করতে পারি যে 2500 টাকা যেটা সেটাই হচ্ছে আমাদের দিয়া প্রশ্ন যে মানটাতে সেটা 40,000 টাকা, তাহলে এই সূত্র শুনে 200 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 40, আবার 5 দিয়ে কাটলে 16, তাহলে 100 যেটা পেলাম সেটা হচ্ছে 16 পেলাম, তাহলে 2209 কত হবে, 2209 এটা সমান হবে 16 গুণ 2209, এটা গুণ করলে কত হয়, 35 3 54 না 44, কত টাকা, সাত একটি বাড়ির দাম প্রতি বছর 10% করে হ্রাস পায়, যে বাড়িটির বর্তমান দাম 10,09,335 টাকা, তার 3 বছর আগে কত দাম ছিল, তাহলে এটা আমাদের 3 বছর আগেকার গল্প বলেছে, তাহলে এখানে 10% ই যেটা বলে দিচ্ছে এখানে কত, 10,09,350, তাই না, এই টাকা 10,09,350 টাকা, আর টাইম যেটা বলে দিচ্ছে এন বলে দিচ্ছে কত, 3 বছর, এটা পূর্বে 3 বছর পূর্বে, আচ্ছা তাহলে 3 বছর পূর্বে ব্যাপারটা কি, তাহলে 10% কে অংশ নিলে এটা হ্রাস হচ্ছে না, হ্রাস হচ্ছে না, কিছু হচ্ছে কমছে, তাহলে হ্রাস হচ্ছে, 10% অংশ করলে হচ্ছে 1/10, তাহলে পি পি আর এ যদি রেশিও করি পি হচ্ছে 10 আর এ হচ্ছে 9, কমে যাচ্ছে, তাহলে এরকম 3 বার হচ্ছে 10 9 10 9, 133 এটা হচ্ছে আর এটা হচ্ছে 739, তাহলে পূর্বে হলে যে বর্তমান যেটা মান সেটার সাথে তুলনা হবে, তাহলে শর্ত অনুসারে এক সঙ্গে এটা সমান 109350, বুঝা গেল, 103950, তাহলে এটা সমান এটা লেখা যেতে পারে, তাহলে 1 সমান কত হবে, বাই 125 বাই 729, যা কাটলে হচ্ছে হয় 1500, হ্যাঁ এটুকু 1500 আর 150, তাহলে 1000 কত, 1000 দেবে
8 একটি গাড়ির দাম প্রতি বছর 20% করে হ্রাস পায়। গাড়িটির বর্তমান দাম 6,40,000 টাকা হলে 3 বছর পূর্বে গাড়িটির দাম কত ছিল? আচ্ছা, তাহলে এখানে পি যেটা বলে দিয়েছে, পি এর মানটা বলেছে 6,40,000, 6,40,000 টাকা। আর সমস্যা দিয়েছে 20% হ্রাস নাকি? 20% হ্রাস, তাহলে এটা অংশ করলে 1/5 হচ্ছে, এটাও হ্রাস, পাঁচের মধ্যে এক কমে যাচ্ছে। আর এন বলে দিয়েছে 3 বছর পূর্বে। আচ্ছা, তাহলে 5 সেটা 4 হচ্ছে, 5 4 5 4, তাহলে গুণ করলে 125 আর গুণ করলে 400। তাহলে তাহলে তুলনা করবো কার সঙ্গে, 64 সঙ্গে 64 তুলনা হবে, তাহলে 64, তাহলে 100 সমান হচ্ছে 1,000, তাহলে 125 কত হবে? 125 3-0, 4-0 না, তাহলে এই জায়গাটা 4-0 হবে। একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। যদি 1999 সালে আয় ছিল হচ্ছে 2,664,000 টাকা হয়, তবে 97 সালে এর আয় কত হবে? তাই 99-97 সালে এর আয় কত হবে? তাহলে এক্ষেত্রে যে টাইমটা, টাইমটা কত বলতো এখানে? কি বলেছে? 1900 বর্তমানে যেটা গেছে, বর্তমান যে সালটা সেটা হচ্ছে 1999 সাল। এইখান থেকে যাচ্ছে কত? ব্যাকে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে, ব্যাক মানে হচ্ছে 1997 সালে, তাই না? 97 সালে, তার মানে আমার যেটা আছে এন এর মান হচ্ছে 2 বছর, 2 বছর পূর্বে, তাই না? কুড়ি যে বলেছে 2 বছর পূর্বে। আচ্ছা, যে পিটা বলা আছে, পিটা কত বলা রয়েছে বলতো? 26 নাম্বার বল, 26 64 এইটা, তাই না? পিটা বলে দিয়েছে 26 64 এত টাকা। আর পার্সেন্টেজ অফ আর, পার্সেন্টেজ কত বলেছে? এটা বৃদ্ধি পাচ্ছে, তাকে পার্সেন্টেজ বলে দিয়েছে 20% বৃদ্ধি। আর 20% মানে 1/5, এটা বৃদ্ধি হবে। তাহলে 5 যেটা হয়ে যাচ্ছে কত? 6 5 6, তাহলে দুবার হবে এটা, যেহেতু এন এর মান 2, তাহলে এটা হয়ে গেলো 25 আর এটা হয়ে গেলো 36। তাহলে এইখানে আমার তুলনা কার সাথে করতে হবে? তুলনা 36 করতে হবে, তাহলে 36 = 26 64 = 0, তাহলে 100 সমান লেখা যায় 2/64 36 আর 25 গুণ 25, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর হবে। তো কাটাকাটি করো, পুরো উত্তরটা বের করো কত হচ্ছে। তাহলে এটা গুণ করে কাটাকাটি করলে যেটা পাবো 18,50,000, এটা পাবো 18,50,000। দশ, কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 15% করে বৃদ্ধি প্রাপ্ত হয়। যদি 2009 সালে শহরের জনসংখ্যা 4,000 হয়, তাহলে 2011 সালে জনসংখ্যা কত হবে? 10। আচ্ছা, এইখানে যে পার্সেন্টেজ সেটা হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে এখানটা বলেছে? তাহলে 15% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 15% কে অংশ করলে 3/5, 3/20, সরি সরি 3/20, এটা অংশ করলে এটা বৃদ্ধি। পি বলে দিয়েছে 40,000 জন লোক সংখ্যা, 4,000 জন লোক সংখ্যা। আচ্ছা, টাইম যেটা বলেছে সেটা হচ্ছে 2 বছরে, কেন 2 বছর হচ্ছে? কারণ 2009 সাল আর 2011 সাল, তাই না? 2009 আর হচ্ছে 2011, তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 2 বছর। তাহলে এক্ষেত্রে 20 সেটা 23 হচ্ছে, 20 23 হচ্ছে, তাহলে দুবার হবে এটা, যেহেতু এদের মান 2, তাহলে এটা হয়ে গেলো 400 আর এটা হয়ে গেলো 529, বুঝা গেলো? তাহলে এইখানে যে সি এর মান আছে, সেটা আমাদের এর সঙ্গে তুলনা হবে, তাহলে এটা সমস্যা 4,000, তাহলে 1 সমান কি হবে? 1 10 1 সমান 10, 1 সমান 10 হলে 29 সমান কি হবে? 529 সমান
529 শূন্য শূন্য যেটা পাবো ঠিক আছে 500 এইটা শূন্য গুণে যাবে অর্থাৎ 5290 জন অ্যানসার যেটা বের হলো সেটা হচ্ছে 5290 জন তাহলে আজকে পর্যন্ত থাকলো।